আপনি সাফা মারওয়াকে সম্মান করা যদি তাকওয়া হয় তো যেই ভূখণ্ড আরশে আযিমের চেয়ে শ্রেষ্ঠ যেই ভূখণ্ডের সাথে আমার নবীর শরীর মুবারক লেগে আছে কুল কায়নাতের উলামায়ে কেরাম একমত আমার নবীর শরীরের সাথে মাখা মাটিগুলো আরশে আযমের চেয়ে উত্তম সেই ভূখণ্ডে না গিয়ে আপনি বাংলাদেশে চলে আসলেন এটা হলো তাকওয়া এটা হলো হজের আকীদার ডাইমেনশন হজের আকীদার ডাইমেনশন তার মানে আমি যখন এখান থেকে বের হচ্ছি আমার ভিতরে দুইটা খুশি থাকবে একটা বাইতুল্লাহ দেখার খুশি আর একটা বাইতুল্লাহর বাইতুল্লাহ দেখার খুশি আমাদের অনেক ভাই কারণ এটা তো এই এই যুগটাকে বলে আমি এই যুগের নাম দিয়েছি এজ অফ কনফিউশন এন্ড ম্যাটেরিয়ালিজম আকীদার ক্ষেত্রে হোক সেকুলার দুনিয়ার ক্ষেত্রে হোক ম্যাটার বাদে কিছু বুঝি না মনে রাখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত দূরের কথা সত্যিকার মুমিন যদি কোনো বান্দা হয় সেই ব্যক্তির অন্তরে আমার নবীর বাড়ি দেখার খুশি যদি না থাকে আল্লাহর ওয়াস্তে হজে যায় হজে যায় কারণ এই যে আপনি সাফা মারওয়াতে গেছেন এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জারের দোরাদুরির জায়গা আপনি মিনাতে গেলেন আদম হাওয়া আলাইহিস সালামের দেখা হওয়ার জায়গা আরাফাতে গেলেন হযরতে মিনার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেছে ওই সিনারিটা আপনি চিন্তা করে মেমোরাইজ করছেন ওই সিনারিটা আপনি যখন মিনাতে গেলেন আমার মাথার মধ্যে ভাসছে ইব্রাহিম ইসমাঈলকে নিয়ে গেছে জবাই করতে চাচ্ছে পুরো সিনারির মধ্যে এটা আরাফার মধ্যে আসলাম আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের ওই সিনারি আমার মাথার মধ্যে মুজদালিফা হয়ে আবার মিনায় গেলাম সিনারি একই তো এটা হজ কি হলো আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সাথে সংশ্লিষ্ট যে ঘটনাগুলো ঘটেছে তাকে কোমেমোরেট করা কোমেমোরেট করা এই সকল বান্দা আল্লাহর নবী জলিলুল কদর নবী ছিলেন কোনো সন্দেহ নাই কিন্তু ইনি তো ইমামুল মুরসালিন নবী ইনি দোয়া করছেন আল্লাহ বাইতুল্লাহকে তোমার নবী এবং বান্দা ইব্রাহিম হারাম ঘোষণা করেছে আমি তোমার নবী এবং মাহবুব আমি মদিনাকে হারাম ঘোষণা করছি তুমি মক্কাতে যে বরকত দিয়েছো মদিনার বরকত তুমি ডাবল করে দাও কি করে দাও ডাবল করে দাও এবং সাহাবায়ে কেরামকে বলতে কিছু সাহাবী যখন কোনো কিছুর কারণে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে মদিনা ছেড়ে চলে যেতে চাইতে আমার নবী নিরুৎসাহিত করতে বলতেন মদিনার মধ্যে থাকো যেই ব্যক্তি মদিনায় মারা যাবে আমি তার জন্য শাফাত করব মদিনার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না মদিনার সাথে যে চালাকি করতে চাইবে লবণ যেমন পানির মধ্যে ধ্বংস হয় সেই ব্যক্তি সেভাবে ধ্বংস হবে মদিনার মধ্যে ইমানের গ্যারান্টি আছে কেন তো শেষ বিকেলেও পুরো পৃথিবী থেকে যখন ইমান পলায়ন করে চলে আসবে তখনও ইমান মদিনায় আসবে তখনও ইমান মদিনায় আসবে মদিনার মধ্যে আমার ঘর আমার মিম্বরের মাঝখানে কেউ যদি জান্নাত দেখতে চাও তো সেটা আমার ঘর আর মিম্বরের মাঝখানে আছে রিয়াদুল জান্নাত এমন মদিনা এমন মহাব্বতের মদিনা যেই মদিনাকে বুখারী মুসলিম হাদিসে পাকের কিতাব পড়লে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে কি আন্দাজে আমার নবী মদিনাকে প্রমোট করেছেন কি আন্দাজে আমার নবী মদিনাকে হাইলাইট করেছেন সাহাবায়ে কেরাম মদিনা থেকে বের হয়ে যত দ্রুত সম্ভব আবার মদিনায় ব্যাক করতেন গ্যারান্টি আছে মদিনার মধ্যে কিন্তু তাহলে মক্কা এবং মদিনা হ্যাঁ এখানে সিম্বলিক কিছু বিষয় আছে বাইতুল্লাহ শরীফ আছে বাইতুল্লাহ আল্লাহর ঘর কোনো সন্দেহ নাই কিন্তু মনে রাখবেন মুমিনের কলব মুমিনের দিল এক বাইতুল্লাহর চেয়েও অনেক বেশি ফজিলত করবে কারণ এটা তো ঘর বানিয়েছেন ইব্রাহিম আর আমার এটা বানিয়েছেন খোদ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা বুঝতে পেরেছেন হযরতে ফারুক আজম বলছে হাজরে আসওয়াদ আমি তোমাকে চুমু দিচ্ছি কারণ আমার নবীকে আমি চুমু দিতে দেখেছি রয়ে গেল তুমি হাজরে আসওয়াদ তো তোমার চেয়ে একজন মুমিনের সম্মানের ফজিলত অনেক বেশি আমরা এখন আজীব আকীদা শিক্ষা দিচ্ছি আমাদের ভাইয়েরা হজের আষ্ট দিন করে বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা থেকে যারা আসে আট দিন করে চার দিন করে চলে যায় মদিনা শরীফ যেতে হয় না আকীদা ট্রেন লস করে ফেলেছে
আকীদা ট্রেন লস করে ফেলেছেন এখানে শারীরিক শক্তি এখানে ডিভোশন এবং আকীদা এই তিনটার সংমিশ্রণে হজ মওলাই করিম আমাদের হামিয়ানাসের হোক